ইসরায়েলের কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে রুশ হামলায় ভয়ে আতঙ্কিত ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড। ডেভিড স্লিং নামে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে চুক্তি হয়েছে। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। ন্যাটোতে যোগ দিয়েই ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ব্যস্ত হয়ে পড়েছে ফিনল্যান্ড। এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে $344 মিলিয়ন একটি সামরিক চুক্তি করেছে দেশটি। এর আওতায় ইসরায়েলের কাছ থেকে ডেভিড স্লিং নামে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে রুশ হামলার ভয়ে আতঙ্কিত ফিনল্যান্ড। ইসরায়েলের দাবি, একসঙ্গে 12টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে ডেভিড স্লিং। এছাড়া 40 থেকে 300 কিলোমিটার পাল্লার যে কোনো ড্রোন, বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও আকাশেই সেটিকে ধ্বংস করে দিতে সক্ষম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সম্ভাব্য রুশ হামলা ঠেকানোর পরিকল্পনা করছে নেটোতে সদ্য যোগ দেয়া ফিনল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী অ্যানেট্টি কাইকোনেন বলেছেন, ইসরায়েলি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করা হলে অতি উচ্চতায় যে কোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হবে। তিনি দাবি করেন, শত্রুদেশগুলোর হুমকির মুখে ফিনল্যান্ডের প্রতিরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই প্রথম বিদেশি কোনো রাষ্ট্রের কাছে ডেভিড স্লিং বিক্রি করছে ইসরায়েল। তবে এর আগে বিক্রির বিষয়টি অনুমোদন পায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে। রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের এই প্রতিরক্ষা ব্যবস্থার 3টি স্তর রয়েছে, যার মধ্যে স্বল্পপাল্লার আয়রন ড্রোন এবং দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সুযোগ রয়েছে। এর আগে রাশিয়ার হামলা থেকে বাঁচতে ইসরায়েলের কাছ থেকে ডেভিড স্লিং চেয়ে অনুরোধ পাঠিয়েছিল ইউক্রেন, তবে ওই অনুরোধে সাড়া দেয়নি ইসরায়েল। গত শতাব্দীর শীতলযুদ্ধের সময় নিরপেক্ষ ভূমিকা পালন করে ফিনল্যান্ড। সে সময় মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট কিংবা সোভিয়েত নেতৃত্বাধীন ওয়ারশো জোটে যোগ দিতে অস্বীকৃতি জানায় ইউরোপের এই দেশটি। কিন্তু ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার উত্তেজনা তীব্র হলে গত সপ্তাহে নেটোতে যোগ দেয় হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। এর আগে ফিনল্যান্ডের ন্যাটোর অন্তর্ভুক্তিতে আপত্তি জানিয়েছিল তুরস্ক ও হাঙ্গেরি। এ নিয়ে প্রায় 1 বছর তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যায় দেশটি। চলতি মাসের শুরুতে নেটোতে ফিনল্যান্ডের যোগদান বিষয়ে সবুজ সংকেত দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। নেটোর সদস্য হয়ে ফিনল্যান্ড নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে বলে ভাষ্য রাশিয়ার। মস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, নেটো তাদের 31তম সদস্য ফিনল্যান্ডে অতিরিক্ত সেনা ও হাতিয়ার পাঠালে মস্কোও ফিনল্যান্ডের কাছে সেনা শক্তি বাড়াবে। ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ফিনল্যান্ড সাহায্যের জন্য আবেদন না করা পর্যন্ত নর্ডিক দেশটিতে জোটের কোনো সেনা পাঠানো হবে না। কোনো দেশ ন্যাটোর সদস্য হলে এ জোটের আর্টিকেল 5 আওতায় সুরক্ষা পায়। ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর হামলা সব ন্যাটো সদস্যের ওপর হামলা বলে বিবেচিত হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।